তুই তো জান্নাত মে। বাদরের গলায় মুক্তোর মালা, নিশ্চয় সরকারি চাকরি করে, না হলে এত সুন্দর মেয়ে পেত না। সোশ্যাল মিডিয়ায় একটি কাপলের পোস্ট করা ছবিতে অনেকেই এমনটা মন্তব্য লিখেছিলেন। সালটা 2019। সোশ্যাল মিডিয়ায় আর পাঁচটা মানুষের মতো এই দুজনের ছবিও দেখতে না দেখতেই ভাইরাল হয়ে যায়। তখন প্রায় অনেকেই তাদের ক্যাপশনে লিখেছিল ছেলেটির গায়ের রং নিয়ে কুরুচিকর মন্তব্য। ব্যঙ্গ করা হয়েছিল প্রায় তাদেরকে, এত কুৎসিত ছেলে এত সুন্দরী মেয়ে কিভাবে পেল। যারা ব্যঙ্গ করেছিলেন এই দুজন কাপলের ছবি নিয়ে, তাদের মধ্যে অনেকেই জানতো না যে এরা আসলে কি, অনেকে জানতো না এদের পরিচয়। ধীরে ধীরে এ দুজনের ছবি নিয়ে ব্যঙ্গ করা বন্ধ হয়ে গেল, কারণ অনেকেই তখন জেনে গেছিল সেই ছেলেটি সম্পর্কে। ছেলেটির নাম আটলি কুমার। ছেলেটি যেন তেন কেউ নয়, এমনকি কোনো বলিউড সুপারস্টারের চেয়েও কম নয়। যাদের সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা আছে তারা হয়তো ভালোভাবে চেনেন তাকে। আটলি কুমার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একাধারে একজন বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর এবং প্রডিউসার। তার স্ত্রীর নাম কৃষ্ণপ্রিয়া। মেয়েটি একজন জনপ্রিয় টিভি তারকা, বেশ কিছু ফিল্মে অভিনয় করেছেন তিনি। আটলি কুমার পরিচালিত প্রথম সিনেমা রাজা রানী ফিল্মের জন্য তখন নতুন মুখ খোঁজা হচ্ছিল। এই সূত্রে কৃষ্ণপ্রিয়ার সাথে পরিচিত হয় আটলি কুমার, এবং তখন তার পরিচালিত সেই সিনেমাটি সুপারহিট হয়। তারপরে আটলি কুমার নিজের প্রোডাকশন হাউস চালু করেন। প্রথম দেখাতেই কৃষ্ণপ্রিয়াকে পছন্দ হয়ে যায় তার। তখন তিনি সরাসরি কৃষ্ণপ্রিয়ার বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠান। এরপর পরিবারের সম্মতিতে 2014 সালের নভেম্বর মাসে আটলি কুমার ও কৃষ্ণপ্রিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেলেও তাদের মধ্যে টান একটুও কমেনি, অথচ দুজনই বিখ্যাত, দুজনেই সেলিব্রিটি এবং দুজনেই ভীষণ ব্যস্ত। তবুও তারা একে অপরকে ছাড়া কোনো পার্টি অ্যাটেন্ড করেন না। দুজনেই যেন এখনো প্রথম দিনের মতো প্রেম করে চলেছে। দুজনে একবার এক ইন্টারভিউতে বলেছিলেন, আমরা স্বামী স্ত্রী হওয়ার জন্য বিয়েটা করিনি, বরং চোখ ঘনিষ্ঠ বন্ধু হয়ে সারা জীবন একসাথে থাকার জন্য বিয়েটা করেছি। কৃষ্ণপ্রিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের ছবি শেয়ার করেন, এবং সেই ছবিগুলোর ক্যাপশনে লেখা থাকে, তুমি আমার জীবনের সেরা উপহার। একদিকে যখন তার গায়ের রঙের জন্য রোল বা ব্যঙ্গ করা হচ্ছিল, তখন কৃষ্ণপ্রিয়া একটি ক্যাম্পেইন শুরু করেন এবং সবাইকে অনুরোধ করেছিলেন, দয়া করে কেউ কাউকে নিয়ে ব্যঙ্গ করবেন না, মানুষকে বিচার করুন তার ব্যবহার ও কাজ দিয়ে, গায়ের রং দিয়ে নয়। তারপর ধীরে ধীরে আটলি কুমার ও কৃষ্ণপ্রিয়াকে নিয়ে ট্রল করা বন্ধ হয়ে যায়। আটলিকে সবাই ভেবেছিলেন আমাদের মতনই কোনো সাধারণ মানুষ, তাই তাকে নিয়ে অনেকে ট্রল করে আনন্দ পাচ্ছিলেন। কিন্তু যখন জানা গেল আটলি কুমার সাধারণ কেউ নয়, তখন সবাই বোকা বনে গেল। বন্ধ হয়ে গেল তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সৌন্দর্য নিয়ে ব্যঙ্গ করা একটা অন্যায়? আপনার কাছে যেটা সস্তা মস্করা, সেটা হয়তো অপর মানুষের কাছে প্রচন্ড অপমানজনক। তাই আমাদের সকলকে শেখা উচিত কিভাবে রূপ সৌন্দর্যকে হারিয়ে কেবল ভালোবাসায় ডুবে থাকা যায়। ভালোবাসতে গেলে মানুষের মনকে ভালোবাসতে হয়, তার রূপ সৌন্দর্যকে নয়। প্রিয় দর্শক, আটলি কুমার সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে এবং আটলি কুমারকে আপনি চিনতেন কিনা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।